নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সামনেই ভ্যালেন্টাইন্স ডে, তাই ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল নিয়ে এলাম বিটরুট পরোটা বা হার্টশেপ পরোটা। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা বিটের চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি। খোসাটা পরিষ্কার করে নিয়ে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। বিট আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। নিয়ে নিয়েছি এক কাপের মতো ময়দা, দিয়ে দিলাম সামান্য কয়েকটা মৌরি, এক চিমটি খাবার সোডা, দিয়ে দিলাম সাদা তেল, সামান্য চিনি, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা বিট। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। বিটটা ময়দার সাথে আগে ভালো করে মেখে নিচ্ছি। বিটটা দিয়ে ময়দাটা মেখে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা একটা শক্ত ডো আমি তৈরি করে নেব। ময়দা আমার মেখে নেওয়া হয়ে গেছে। সামান্য তেল বুলিয়ে 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ময়দাটা আবারও একটু মেখে নিলাম। এবার লেচি কেটে নেব। বড় বড় সাইজের 3টে লেচি কেটে নেব। প্রথমে গোল করে রুটির মতো আগে বেলে নিচ্ছি। গোল করে বেলা আমার হয়ে গেছে। এবার একটা কাঠির সাহায্যে ডট ডট দিয়ে হার্ট সাইন আমি এঁকে নিচ্ছি। যদিও আঁকাতে আমি একদমই পটু নই, তবে আমি আমার মতো করে চেষ্টা করলাম। আমি জানি আপনারা আমার থেকে যথেষ্ট পরিমাণে ভালো করতে পারেন। এবার আস্তে আস্তে করে ডট ডট দেওয়া লাইন বরাবর আমি কেটে নিচ্ছি। জানি হার্ট শেপটা খুব একটা ভালো হলো না, আমার হার্টটাও খুব একটা ভালো নয়, সেই জন্যেই বোধহয় হার্ট শেপটা ভালো হলো না। যাই হোক, এটা একটু বেলে নিলাম আমি, যাতে একটু দেখতে ভালো লাগে। তৈরি হয়ে গেল একটা হার্ট শেপ পরোটা বেলা। নেক্সট আমি আরও একটা সেম একইভাবে তৈরি করে নিচ্ছি পরোটা। একইভাবে তৈরি করে নিলাম হার্ট শেপ পরোটা। প্যান বসিয়ে দিয়ে প্রথমে আমি রুটির মতো করে সেঁকে নেব। দিয়ে দিচ্ছি সাদা তেল। নর্মালি যেমন আমরা পরোটা ভেজে থাকি, ঠিক একইভাবে পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি। তেলের বদলে আপনারা ঘি বা বাটার দিয়েও ভাজতে পারেন। একটা পরোটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। নেক্সট আমি আরও একটা ভেজে দেখাচ্ছি। এই ভ্যালেন্টাইন্স উইকে বা ভ্যালেন্টাইন্স ডের দিন আপনি কিন্তু আপনার প্রিয় মানুষকে এই রকমভাবে হার্ট শেপ পরোটা বানিয়ে উপহার দিতেই পারেন। আমি এই পরোটা ছোলার ডালের সঙ্গে পরিবেশন করেছি। আপনারা চাইলে আলুর দম বা ঝালঝাল কোনো পনিরের রেসিপির সঙ্গে ট্রাই করতে পারেন। তৈরি হয়ে গেল বিটরুট পরোটা বা হার্ট শেপ পরোটা। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।